হ্যালো স্টুডেন্টস ভিশন ডাব্লু এর পক্ষ থেকে তোমাদের জন্য যে প্রতিদিন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের জন্য ক্লাস করানো হচ্ছে আজকে তার ওপর আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে হাজির হয়ে পড়েছি পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি আমরা নিচ্ছি ভিশন ডাব্লিউ এর পক্ষ থেকে প্রতিদিন জিকে গণিত এবং রিজনিং ক্লাস পেতে গেলে তোমাদের ভিশন ডাব্লিউ কে ফলো করতেই হবে এই সমস্ত ক্লাস তোমাদের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল এসআই এবং কলকাতা পুলিশের যে এক্সাম রয়েছে তার জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ তো পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি আমরা নিচ্ছি এবং আজকের এই রাতের জিকে অধ্যায় ভিত্তিক ক্লাস ক্লাস নাম্বার তিন নম্বরে আমরা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বিভিন্ন সূচক বা ইন্ডেক্সের দু হাজার একুশে ভারতের স্থান কত তম স্থানে রয়েছে সেইগুলোর ব্যাপারে জানব প্রতিটা প্রশ্নই কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্ডেক্স থেকে একটা থেকে দুটো করে প্রশ্ন এসে থাকে এবং পুলিশ পরীক্ষাতেও সেই প্রশ্ন এসে থাকে তো সেই জন্য আমরা কিন্তু সম্পূর্ণ তথ্য বেসিস কোশ্চেন আজকে আমরা করে ফেলবো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আজকের ক্লাসটা শুরু করা যাক দেখো প্রথম যেটা বলা হয়েছে দেখো দুর্নীতিতে ভারতকে কি পথ স্থান দেয়া হয়েছে এবং সেইটা কোন ইন্ডেক্স সেটা হচ্ছে পারসিপসান ইন্ডেক্স দু হাজার কুড়ি তো কিছু ইন্ডেক্স আমরা দু হাজার কুড়ি থেকেও করবো কেননা দু হাজার কুড়ির সেই ইন্ডেক্স গুলো এখনো পর্যন্ত দু হাজার একুশে রিলিজ হয়নি তো লাস্ট দু হাজার কুড়িতে রিলিজ হয়েছে তো সেইগুলোই আমাদের দেখতে হবে তো পারসেপশান ইন্ডেক্স দু হাজার যেটা হচ্ছে দুর্নীতি ওপর একটা ইন্ডেক্স সেখানে ভারতকে কত স্থানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এইটি ওকে করাপশান পারসেপশান ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতকে ছিয়াশি তম স্থানে স্থান দেওয়া হয়েছে কোশ্চেন নাম্বার দুই এশিয়া প্যাসিফিক পার্সোনালাইজড ভারতের র্যাঙ্কটি হেলথ ইন্ডেক্স দু হাজার একুশে কত স্থানে রয়েছে তো এটি কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি মার্ক করে দেবো তো হেলথ ইন্ডেক্সে সেখানে রয়েছে ভারতের স্থান দশ নম্বর স্থানে এশিয়া প্যাসিফিক পার্সোনালাইজড স্বাস্থ্য সূচি দু হাজার একুশে ভারতের র্যাঙ্কিং হচ্ছে দশমতম দেখো কোশ্চেন নাম্বার থ্রি গ্লোবাল জলবায়ু হচ্ছে ঝুঁকি সূচক দু হাজার একুশে ভারতকে কোন র্যাঙ্কে স্থান দেওয়া হয়েছে গ্লোবাল জলবায়ু ঝুঁকি সূচক বা গ্লোবাল ক্লাইমেট রিস্ক এটাকে তোমরা বলতে পারো গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স তো এই ইন্ডেক্সে ভারতকে কততম স্থানে স্থান দেওয়া হয়েছে সেটা হচ্ছে সপ্তম তো গ্লোবাল জলবায়ু ঝুঁকি সূচক দু হাজার একুশের ষোলোতম সংস্করণে ভারত সপ্তম স্থানে রয়েছে কোশ্চেন নাম্বার ফোর কোন রাজ্য ভারত ইনোভেশন ইন্ডেক্স দু হাজার কুড়ি মেজর স্টেট বিভাগে শীর্ষে রয়েছে অর্থাৎ ভারতের কোন রাজ্য ইনোভেশন ইন্ডেক্স দু হাজার কুড়ি এর শীর্ষে রয়েছে তো সেটি হলো কর্ণাটক কর্ণাটক ভারত ইনোভেশন ইন্ডেক্স দু হাজার কুড়ি এর শীর্ষে রয়েছে কোশ্চেন নাম্বার ফাইভ খুবই গুরুত্বপূর্ণ এটি পরীক্ষায় আসার চান্স রয়েছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স ভারতে র্যাঙ্কিং কত দু হাজার একুশে দু সালে সম্প্রতি প্রকাশিত হয়েছে হেনলির পাসপোর্ট ইন্ডেক্স সেখানে ভারতের র্যাঙ্ক কত সেটার সেখানে ভারতের র্যাঙ্ক ফিফথ অর্থাৎ পঁচাশি তম স্থানে রয়েছে এটিও খুবই গুরুত্বপূর্ণ হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স দু হাজার কুড়ি ভারতের র্যাঙ্কিং কত খুবই খুবই গুরুত্বপূর্ণ এটি হিউম্যান ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান একশো তম কোশ্চেন নাম্বার সেভেন ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স দু হাজার একুশে ভারতের র্যাঙ্কিং কত ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স দু হাজার একুশে ভারতের র্যাঙ্কিং কত দশম স্থানে রয়েছে তারপর কোয়েশ্চেন নাম্বার এইটটা ইম্পর্টেন্ট গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভনেস ইন্ডেক্স দু হাজার কুড়িয়ে ভারতের র্যাঙ্কিং কত গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভনেস ইন্ডেক্স দু হাজার কুড়িয়ে ভারতের র্যাঙ্কিং কত সেটা হচ্ছে বাহাত্তরতম ওকে বাহাত্তরতম স্থানে রয়েছে কোশ্চেন নাম্বার নাইন গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স দু হাজার কুড়ি এ ভারতের র্যাঙ্কিং কত তম স্থানে রয়েছে তো টেরোরিজম ইন্ডেক্সে রয়েছে ভারত অষ্টম স্থানে কোশ্চেন নাম্বার টেন ট্রেস ব্রিব্রি ইন রিস্ক ম্যাট্রিক্স দু হাজার কুড়িয়ে ভারতের র্যাঙ্ক কত তো ট্রেস ব্রিব্রি রিস্ক ম্যাট্রিক্স দু হাজার কুড়িয়ে ভারতের র্যাঙ্ক তম স্থানে রয়েছে তারপর এশিয়া পাওয়ার ইন্ডেক্স দু হাজার কুড়ি কত এটি গুরুত্বপূর্ণ এশিয়া পাওয়ার ইন্ডেক্স দু হাজার কুড়ি কোশ্চেন নাম্বার টুয়েলভ আমরা দেখব এটা খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় আসার চান্স রয়েছে স্টার মার্ক করে দিলাম গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার কুড়ি এ ভারতের র্যাঙ্ক কত এই প্রশ্নটা কিন্তু অনেকবারই অলরেডি এসে গিয়েছে তো আবারও আসার চান্স রয়েছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে চুরানব্বই স্তম স্তম স্থানে রয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টিন ওয়ার্ল্ড রিস্ক ইন্ডেক্স দু হাজার কুড়িয়ে ভারতের র্যাঙ্ক কত ওয়ার্ল্ড রিক্স ইন্ডেক্সে ভারতের স্থান এইটটি নাইনথ পজিশনে রয়েছে তারপর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার কুড়ি শীর্ষে কোন দেশ রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার কুড়িয়ে কোন দেশ শীর্ষে রয়েছে তো সেটা হচ্ছে নরওয়ে এবং ভারতের স্থান কত দেখলাম একটু আগে ইন্ডিয়া রয়েছে একশো সরি ভারতের র্যাঙ্ক এখানে রয়েছে একশো একত্রিশ কোশ্চেন নাম্বার ফিফটিন দেখো হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স দু হাজার কুড়ি ভারতের র্যাঙ্ক কত হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স দু হাজার কুড়ি ভারতের র্যাঙ্ক একশো তম গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স দু হাজার কুড়িয়ে ভারতের র্যাঙ্ক কত গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স দু হাজার কুড়িয়ে ভারতের র্যাঙ্ক হলো একশো পাঁচতম এই সমস্ত ইন্ডেক্সগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রতিটা ফলো করবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন গ্লোবাল ইনোভেশান ইন্ডেক্স দু হাজার কুড়িয়ে ভারতের র্যাঙ্ক কত গ্লোবাল ইনোভেশান ইন্ডেক্স দু হাজার কুড়িয়ে ভারতের র্যাঙ্ক হলো আটচল্লিশতম ফর্টি এইট নেক্সট কোশ্চেন নাম্বার এইটটিন গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইন্ডেক্স দু হাজার কুড়ি এ ভারতের র্যাঙ্ক কত গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইন্ডেক্স দু হাজার কুড়িয়ে ভারতের র্যাঙ্ক হলো তৃতীয় তো এটি কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নাম্বার নাইনটিন আমরা দেখব গ্লোবাল রিয়েল এস্টেট ট্রান্সপারেন্সি ইন্ডেক্স দু হাজার কুড়িয়ে ভারতের র্যাঙ্ক কত তো গ্লোবাল রিয়েল এস্টেট ট্রান্সপারেন্সি ইন্ডেক্স দুহাজার কুড়ি ভারতের র্যাঙ্ক হচ্ছে ফোর্টি সরি থার্টি ফোর্থ অর্থাৎ চৌত্রিশতম তারপর এটা খুবই গুরুত্বপূর্ণ আইএমডি ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স দুহাজার কুড়ি এ ভারতের র্যাঙ্ক কত আইএমডি ওয়ার্ল্ড কম্পেটিটিভনেস ইন্ডেক্স দুহাজার কুড়ি এ ভারতের র্যাঙ্ক কত সেটা হচ্ছে তেতাল্লিশ আগেরটা ছিল ট্যালেন্ট কম্পেটিটিভনেস এটা হচ্ছে আইএমডি ওয়ার্ল্ড কম্পিটিটিভ ইন্ডেক্স দুটো কিন্তু আলাদা এখানে রয়েছে কত ফর্টি থ্রি পজিশনে রয়েছে ভারত নেক্সট কোশ্চেন টোয়েন্টি ওয়ান এনভারমেন্স ইন্ডেক্স দু হাজার কুড়ি ভারতের র্যাঙ্ক কত এটি কিন্তু গুরুত্বপূর্ণ খুবই এনভারমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স দু হাজার কুড়ি ভারতের র্যাঙ্ক কত এই র্যাঙ্ক খুবই খারাপ সেটা হচ্ছে একশো আটষট্টিতম তম নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু এনার্জি ট্রানজিশান ইন্ডেক্স দু হাজার কুড়িয়ে ভারতের র্যাঙ্ক কত এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক নেক্সট নাম্বার চাইল্ড ইন্ডেক্স দু হাজার কুড়ি ভারতের র্যাঙ্ক কত চাইল্ড ফ্লারিসিং ইন্ডেক্স দু হাজার কুড়ি এ ভারতের র্যাঙ্ক কত তো এখানে ভারতের র্যাঙ্ক সাতাত্তরতম নোমুরাস ফুড ভাল নেভিলিটি ইন্ডেক্স দু হাজার উনিশে ভারতের র্যাঙ্ক কত নোমুরাস ফুড ভালনারেবিলিটি ইন্ডেক্স দু হাজার উনিশে ভারতের র্যাঙ্ক কত সেটা হচ্ছে চুয়াল্লিশতম কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স দু হাজার কুড়িয়ে ভারতের র্যাঙ্ক কত এটি গুরুত্বপূর্ণ তো ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স দু হাজার কুড়িয়ে ভারতের র্যাঙ্ক চল্লিশতম তারপর যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ডেমোক্রেসি ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক কত ডেমোক্রেসি ইন্ডেক্স দু হাজার কুড়িতে কত সেটা হচ্ছে কিন্তু পরীক্ষায় আসার চান্স রয়েছে ভিভিআই করে রাখতে পারো কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন বিজনেস টু কনজিউমার বা বি টু সি ই কমার্স ইন্ডেক্স দু হাজার কুড়ি ভারতের র্যাঙ্ক কত তো বিজনেস টু কনজিউমার ই কমার্স ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক একাত্তরতম নেক্সট টোয়েন্টি এইট গ্লোবাল হেলথ সিকিউরিটি ইন্ডেক্স বাভেন অর্থাৎ সাতান্নতম নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স দু হাজার কুড়ি এ ভারতের র্যাঙ্ক কত এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু আসার চান্স রয়েছে এবং এই প্রশ্নটা অন্যান্য বছরও কিন্তু এসে গিয়েছে অন্য ইয়ারের ওপর থেকে তো ইজি অফ ডুইং বিজনেস ইন্ডেক্স দু হাজার কুড়ি ভারতের র্যাঙ্ক সিক্সটি তম পজিশনে রয়েছে গ্লোবাল কিডস রাইটস ইন্ডেক্স দু হাজার কুড়ি এ ভারতের র্যাঙ্ক কত গ্লোবাল কিডস রাইট ইন্ডেক্স দু হাজার কুড়ি এ ভারতের র্যাঙ্ক কত এটা হচ্ছে একশো সতেরোতম স্থানে রয়েছে ভারত ইন্ডেক্স অফ ক্যান্সার প্রিপারেডনেস দু হাজার উনিশে ভারতের র্যাঙ্ক কত ইন্ডেক্স অফ ক্যান্সার প্রিপারেডনেস দু হাজার র্যাঙ্ক হলো উনিশতম কমিটমেন্ট টু রিডিউসিং ইন ইকুয়ালিটি বা সিআরআই ইন্ডেক্স দু হাজার কুড়ি ভারতের র্যাঙ্ক কত এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার চান্স রয়েছে কমিটমেন্ট টু রিডিউসিং ইন ইকুয়ালিটি বা শর্টে যেটাকে বলা হয় সিআরআই ইন্ডেক্স দু হাজার এ ভারতের র্যাঙ্ক কত সেটা হচ্ছে একশো তম নেক্সট গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার কুড়ি ভারতের র্যাঙ্ক কত এটিও খুবই গুরুত্বপূর্ণ গ্লোবাল পিস ইন্ডেক্স বা শান্তি সূচকে ভারতের স্থান হয়েছে একশো তম স্থানে তো এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার থার্টি ফোর গ্লোবাল কম্পিটিটিভনেস সরি গ্লোবাল কম্পিটিটিভ র্যাঙ্কিং দু হাজার উনিশে ভারতের র্যাঙ্ক কত গ্লোবাল কম্পিটিটিভ র্যাঙ্কিং দু হাজার ভারতের র্যাঙ্ক আটষট্টি তম এবং শেষ এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিটিভনেস ইন্ডেক্স দু হাজার ভারতের র্যাঙ্ক কত ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিটিভনেস ইন্ডেক্স দু হাজার উনিশে ভারতের র্যাঙ্ক চৌত্রিশতম স্থানে রয়েছে তো আজকে আমরা এই ক্লাসের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ ইন্ডেক্স তার ব্যাপারে কিন্তু পঁয়ত্রিশটা প্রশ্ন করে ফেললাম এবং সেখানে কোন কোন ইন্ডেক্স ভারতের স্থান কতগুলো রয়েছে এবং এই পঁয়ত্রিশটার মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি কিন্তু স্টারমার্কও করে রেখেছি তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এবং কেমন লাগলো কমেন্ট করবে তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ